বন্ধুরা দেখুন ডোটা কি সুন্দর মসৃণ হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু ডোটা বানাতে হবে আর মসৃণ করে নিতে হবে, তবেই মিষ্টিটা কিন্তু খুবই ভালো হবে। মিষ্টিগুলো কিন্তু পুরো তৈরি হয়ে গেছে, এখন পাউডারের গুঁড়িগুলো দিয়ে দেবে। বন্ধুরা আজকে যে রেসিপিটা বানাবো এই রেসিপিটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে বানানো হবে, ভিডিওটি পুরো দেখবেন। আর আজকে রেসিপিটা কিন্তু আমার মা বানাবে, ভিডিওটি পুরো দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই সবাই রান্নাঘরে। আজকে রেসিপি সুজির মিষ্টি, ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা আমি মিষ্টি বানাবো, তা মিষ্টির জন্য কি কি নিয়ে নিয়েছি, সুজি, চিনি, গরুর দুধ আর দুধ পাউডার, এগুলো দিয়ে আমি একটা মিষ্টি বানাবো। তা দুধটা আমি জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা দুধটা প্রায় জাল হয়ে গেছে। এবার আমি দুধের ভিতরে সুজি দিয়ে দেব এক বাটি। এবার চিনি দিয়ে দেব। আমার ডোটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। খানিক সময় ঠান্ডা করে নেব। এই ডোটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালো করে পাউডার দুধ দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা এই ডোটা মাখানোর সময় কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, না তো হাতে লেগে যাবে। পাউডার দুধ দিয়ে কিন্তু ভালো করে ডোটা মাখাতে হবে। আমি আবারও কিছুটা দুধ নিয়ে আবার মাখছি। অল্প অল্প করে দুধ দেবো আর মেখে নেব। যত মাখবে ততই সুন্দর আসবে। আর একটু দুধ দাও। ডোটা কিন্তু প্রায় মাখা হয়ে গেছে, আরো কিছুক্ষণ মাখতে হবে। দেখুন আস্তে আস্তে গাটা কিন্তু মসৃণ হয়ে আসছে। বন্ধুরা দেখুন ডোটা কি সুন্দর মসৃণ হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু ডোটা বানাতে হবে আর মসৃণ করে নিতে হবে, তবেই মিষ্টিটা কিন্তু খুবই ভালো হবে। দেখুন ডোটা কিন্তু তেল তেল করছে, ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন মিষ্টি মা বানাচ্ছে। দেখুন বন্ধুরা মা কিন্তু একটা চৌকো একটা গোল মিষ্টি বানিয়ে ফেলেছে। আমি এখন এটাকে
কেটে একদম সাইজ মতো করে নেব, তারপরে আমি মিষ্টিটা বানাবো। মিষ্টিটা কিন্তু কেটে নিলে সাইজটা খুব ভালো হবে, এইভাবে কিন্তু মিষ্টিটা কেটে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু একদম নরম হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এরকম করে করতে হবে, এরকম করতে করতে আস্তে আস্তে যখন এই গাটা একদম মসৃণ হয়ে যাবে ঠিক তখনই বুঝতে পারবেন মিষ্টিটার হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু পুরো তৈরি হয়ে গেছে, এখন পাউডারে গুঁড়িগুলো দিয়ে দেবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের পাশে থাকবেন, ফলো সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।